তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সাইমন কমিশন এর সদস্য কত ছিল? 7 জন। তো সাইমন কমিশন যেটা, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1928। সাইমন কমিশন কবে গঠিত হয়? 1927। সাইমন কমিশন সদস্য কতজন? 7 জন। সাম্প্রদায়িক বাটোয়ারা, কমিউনাল অ্যাওয়ার্ড কে চালু করে? র্যামসে ম্যাকডোনাল্ড। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করে? অশোক। সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ আরম্ভ হয় কবে? 1855 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতা কত বছর আগের? 300 বছর, 3000 বছর। সিন্ধু সভ্যতা কত, কোন ধরনের সভ্যতা? তাম্র সভ্যতা। আচ্ছা, সিন্ধু সভ্যতার পর ভারতে কোন সভ্যতার নিদর্শন বিকাশ ঘটে? আর্য বা বৈদিক সভ্যতা। সিন্ধু অধিবাসীরা কিসের পূজা করত? না, শক্তি পূজা বা মাতৃ পূজা। সিন্ধু সভ্যতাবাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল? ঘোড়া। সিন্ধু সভ্যতাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? সিন্ধু সভ্যতাবাসীদের লোহার ব্যবহার জানা ছিল না। তো এরা জানতো, এরা অজ্ঞাত, এরা অজ্ঞাত ছিল ঘোড়ার, এবং এরা ধাতুর ব্যবহার জানছিল না, লোহার। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতার পর ভারতে কোন সভ্যতার বিকাশ হয়? আর্য। সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা? তাম্র। সিন্ধু সভ্যতা কত বছরের আগের? না, 3000 বছরের। সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ 1855। আচ্ছা, সিন্ধু আদিবাসীরা কিসের পূজা করত? শক্তি পূজা বা মাতৃ পূজা। সিন্ধু সভ্যতার বাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল? ঘোড়া। তারা লোহার ব্যবহার জানা ছিল না, এবং সিন্ধু সভ্যতার বাড়িগুলো পোড়া মাটির ইট দিয়ে তৈরি। সিন্ধু সভ্যতার সঙ্গে অপরাপর কোন সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল? সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতার। সিপাহী বিদ্রোহের সর্বাগ্নে কোথায় আত্মপ্রকাশ ঘটে? না, 1857 খ্রিস্টাব্দে, 29শে মার্চ, ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহকে এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার অফ সরি এ ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেছে? সবারকর। সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা নানা সাহেব কে ছিলেন? পেশওয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। সিপাহী সিমলা কনফারেন্স কত সালে হয়? না, 1945 সালে। আচ্ছা, সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমল স্বাক্ষরিত হয়? লর্ড ওয়াভেল। তো সিমলা কনফারেন্স 1945 সালে হয়। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। আচ্ছা, সিমলা চুক্তি হয় কোন ভাইসরয়ের আমলে? লর্ড ওয়াভেল ওয়াভেলের আমলে। আচ্ছা, সিমলা বৈঠক কত সালে হয়? 1945। আচ্ছা, সিয়ার সিয়ার উল মুতাক্ষরিন এর রচয়িত কে? গুলাম হোসেন। তাবাইত বাই, সীতার বনবাস, ভ্রান্তি বিলাপ বিলাস, কথামালা, বইগুলি কাল কার সঙ্গে জড়িত? ঈশ্বরচন্দ্রের। সীমান্ত গান্ধীর আসল নাম কি? খান আব্দুল গফ্ফর খান। সেকেন্দ রায় আকবরের সমাধি কে নির্মাণ করে? জাহাঙ্গীর। সেন বংশের প্রথম রাজা কে? বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা লক্ষণ সেন। তো প্রথম রাজা বিজয় সেন এবং শ্রেষ্ঠ রাজা লক্ষণ সেন। আচ্ছা, সেকেন্ড রায় আকবরের সমাধি কে নির্মাণ করে? জাহাঙ্গীর। আচ্ছা, সৈয়দ বংশের পতন ঘটান কে? না, বহলুল লোধি। সৈয়দ বংশের পতন ঘটায় বহলুল লোধি। আচ্ছা, সূত্রাও এর যুদ্ধের প্রতিশ্রুতি হিসাবে শিখ ও ইংরেজদের মধ্যে লাহোর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1846 সালে, লাহোর সন্ধি, সূত্রাও এর যুদ্ধের ফলশ্রুতি হিসাবে। আচ্ছা, লাহোর সন্ধি কাদের মধ্যে হয়? শিখ ও ইংরেজ। আচ্ছা, সোমপুরী ও তদন্ত অদন্তপুরী মহাবিহার গুলির সোমপুরী ও অদন্তপুরী মহাবিহার গুলির নির্মাতা কে ছিল? ধর্মপাল। এবং সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণ কুমার মিত্র। স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়? 1917 সালে। ধন্যবাদ। স্যাডলার কমিশন 1917 সালে, সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র। তো ধর্মপালের লেখা কি? না, মহাবিহারের নির্মাতা কি? না, ধর্ম কে? না, ধর্মপাল। তো ধন্যবাদ।